নতুন খনিতে কি পরিমাণ স্বর্ণ আছে। এবারে ইসলামের প্রাণকেন্দ্র মক্কায় মাটির নিচে পাওয়া গেল অজস্র সম্পদের সন্ধান। খোঁজ মিলেছে বিপুল পরিমাণে সোনা এবং তামার মতো মূল্যবান পদার্থের খনি। দেশটির খনিজ উত্তোলনকারী প্রতিষ্ঠান মাদিন জানিয়েছে, তারা পুরনো স্বর্ণের খনি মানসুরা মাসেরা থেকে কয়েক কিলোমিটার দূরে নতুন একটি স্বর্ণের খনির সন্ধান পেয়েছে। প্রতিষ্ঠানটির গবেষণা দল বলছে এই এলাকায় একসাথে থাকতে পারে বেশ কয়েকটি খনি, তাই সরকারের কাছে ব্যাপক অনুসন্ধান কার্যক্রম চালানোর অনুমতি চেয়েছে তারা। সবকিছু ঠিক থাকলে 2024 সালের শুরুতে মক্কাতে শুরু হবে খনন কার্যক্রম। প্রায় 100 বছর আগে গেল শতাব্দীতে সৌদি মাটির নিচে খোঁজ পায় বিপুল পরিমাণ তেলের, সেই অর্থে ফুলে ফেপে ওঠে তাদের অর্থনীতি। এই মুহূর্তে দেশটির জিডিপির সিংহভাগ আসছে তেল সম্পদ থেকে। শঙ্কা আছে যে কোনো সময় শেষ হতে পারে এই সম্পদ, ফলে আরব দেশটি গত কয়েক দশক ধরে তাদের অর্থনীতিতে পরিবর্তন আনতে চাইছে। ক্ষমতাসীন যুবরাজ বিন সালমান ইতিমধ্যে ভিশন 2030 ঘোষণা করেছেন। এই পরিকল্পনা অনুযায়ী তারা নিজেদের অর্থনীতিকে পর্যটন নির্ভর করতে চায়। তবে এত কিছুর মধ্যে দেশটি এখনো খনিজ সম্পদের অনুসন্ধান অব্যাহত রেখেছে। তারই অংশ হিসেবে মাদেন নামের কোম্পানিটি সরকারের অনুমতিক্রমে 2022 সাল থেকে মক্কার প্রায় 100 কিলোমিটার আয়তনের একটি উপত্যকায় গবেষণা শুরু করে। এই অনুসন্ধান গত বছরই বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, তবে খনিক বিশেষজ্ঞদের বিশেষ অনুরোধের ফলে এই প্রকল্পের মেয়াদ আরো এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয় মাদেন, আর তাতেই মিলেছে সফলতা। প্রথমবারের মতো খোঁজ পাওয়া গেছে স্বর্ণের। সংগৃহীত নমুনায় পাওয়া স্বর্ণ বেশ উচ্চমান সম্পন্ন বলে জানিয়েছেন কোম্পানিটি এক মুখপাত্র। এই অঞ্চলে আছে ফসফেটের উপস্থিতি। ফসফেট মূলত ব্যবহার করা হয় জমির উর্বরতা বাড়ানোর কাজে, তবে সাম্প্রতিককালে ফসফেট রপ্তানি বন্ধ করেছে সৌদি। ভিশন 2030-তে তারা নিজ দেশে খাদ্য উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে, ফলে তারা দেশে উৎপাদিত ফসফেট রপ্তানির পরিবর্তে মরু অঞ্চলে চাষের কাজে ব্যবহার করছে। মক্কায় অবশ্য এর আগেও পাওয়া গিয়েছে স্বর্ণের খনি। মানসুরা মাসারা নামের ওই খনি থেকে গেল বছর সর্বোচ্চ পরিমাণ প্রায় 2 লক্ষ কেজি পর্যন্ত স্বর্ণ উত্তোলন করা হয়েছে। তবে চলতি মানসুরা মাসারা থেকে 2.5 লক্ষ কেজি স্বর্ণ উত্তোলনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই খনির কার্যক্রম পরিচালনার দায়িত্বে আছে মাদির নামের এই প্রতিষ্ঠান। তারা একসময় বিদেশি কোম্পানি হিসেবে সৌদিতে যাত্রা শুরু করে, তবে এই মুহূর্তে সৌদি আরব সরকার মাদেন গ্রুপের বেশিরভাগ শেয়ার প্রায় 67% কিনে নিয়েছে। এই কোম্পানির মালিকানা সৌদির হাতে যাওয়ার পর থেকেই তারা দেশটিতে স্বর্ণ, তামা এবং আকরিক উত্তোলনে একমাত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। গেল বছর তারা মদিনা শহরে একটি স্বর্ণের খনি পাওয়ার ঘোষণা দিয়েছে, তবে এখনো সেই খনি থেকে উত্তোলন কার্যক্রম শুরু হয়নি। সৌদিতে এত বেশি স্বর্ণের খনি পাওয়ার ঘটনাকে অনেকে অবশ্য কুরআনের বর্ণনার সাথে মিলাচ্ছেন।